চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। সোমবার বিকেল চারটায় বন্দরের দড়িশোনাগান্ধা এলাকায় বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদের সভাপতিত্বে যুবলীগ নেতা সাব্বির আহমেদ মাসুদের ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসানাত শহীদ মোহাম্মদ বাদল। বিশ্বমানবতার নাম শেখ হাসিনা, মানবতার প্রেমিকের নাম শেখ হাসিনা, আর তার প্রমাণ দিচ্ছেন এই যে কম্বল দিয়ে শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য মায়ের সৈনিকেরা। আমার দাবি একটা, এটা কি আজকের জন্য দিবেন না আজীবন দিবেন? একটু হাত উঠিয়ে দেখেন তো, আজীবন দিবেন। আপনারা সাক্ষী রইলেন সোনাগান্ধাবাসী, বিশ্বাসের বিশ্বাস নাই, আমি বাঁচি বা মরি আল্লাহ সবাইকে নিয়ে খায়ের দেন দোয়া করি। আমার যারা নাকি প্রাণপ্রিয় ভাইয়েরা এটা তারা চালু করবে চলবে, তারা চলে গেলে আল্লাহ তাদের জান্নাতবাসী করবেন এবং পরবর্তীতে যারা আসবে তারা এটা চালু চলবে চলবে ভাই। এই যে আমার আত্মার হাত উঠত, আমাকে বলল ভাই আমি এক শূন্য, আমি প্রায় 1000 লোকের আমি কম্বল বিতরণ করব যদি আপনি আসেন। আমি আত্মারে বলতে যে আত্মার আমি যাব, কিন্তু এটা আজীবন দিতে হবে, দিবেন? আমি সব সময় কম্বল বিতরণ করবো, সব সময় কম্বল বিতরণ করবে, একটা হাত তালি দেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি কাজিমুদ্দিন প্রধান। যদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ শান্তি থাকবে, যতদিন উনি যেভাবে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে বাংলাদেশকে এগিয়ে জন্য কাজ করছে, আমার মনে হয় বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়ার পরে এমন কোন সরকার এরকম ভাবে কাজ করতে পারে নাই। সংগ্রামী সাথী ভাই মোরাদাবাদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে যখন ঘোষণা করেছিলেন বাংলার 7.5 কোটি মানুষকে ডাক দিয়েছিলেন, বলেছিলেন মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ার জন্য চাপিয়ে পড়েছিল, কিন্তু তার কিন্তু লোভ লালসা ছিল না, ওরা কিন্তু প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলেন, কিন্তু ওইগুলি সম্পূর্ণ বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন করার জন্য, বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবার চলাফেরা করার জন্য, বাংলাদেশের বাঙালি জাতি উঁচু মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উনি কাজ করে গেছিলেন, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছর রাজত্ব করতে পেরেছিলেন। উনি এই দেশকে সোনার বাংলা করার জন্য ওনার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা ছিল, তারই সুযোগ্য কন্যা জয়ন্তী শেখ হাসিনা সেই কাজটি করে যাচ্ছেন। 1972 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে একটি কুচক্রী মহল উচ্চ বিলাসী অর্থনীতি বিদেশের চক্রান্তে সপরিবারে হত্যা করে সেই দিন তারা বেড়েছেও মুজিবের বংশ করা হয়েছিল ধ্বংস, আর বাংলার বাড়িতে আওয়ামী লীগের নাম কেউ লইতে পারবে না, কিন্তু ওরা জানে না মুজিব মানে বাংলাদেশ, এক মুজি সুকান করে লক্ষ লক্ষ মুজি বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে সংগ্রামী সাথী ভাই বলে দেবা, কারণ এই দেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, এই বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অন্তরে থাকবে, বাঙালি জাতি মানুষের মনে মনে থাকবে, আমরা সেটি মনে করি। সংগ্রামী সাথী ভাই
হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আমজাদ হোসেন, বিশনং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ইব্রাহিম কাশেম, 22নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লাইক আহমেদ সিদ্দিকি বাবু, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, শাহাদাত হোসেন, রোমান হোসাইন, মঞ্জুর আহমেদ মুন্না, ইকবাল হোসেন, মোহাম্মদ মানিক, হাসান, রুবেল প্রমুখ। এতে প্রায় 200+ দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আকরাম হোসেনের তথ্যচিত্রে সাইয়েদা করিম প্রাপ্তি, দড়িসোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।